প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আর তোমরা ভালো থাকা এবং সুস্থ থাকা এটা এখন আমাদের কাম্য। তো দেখো, গত ক্লাসে আমি তোমাদের অধ্যায় চার নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? অধ্যায় চার কি ছিল? উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো আমরা কি জানি উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? বাহ্যিক মানে হলো বাইরের অংশ, তাই না? বাইরের অংশ দেখে কোনো উদ্ভিদকে চেনা। তো দেখো, একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ রয়েছে, সেগুলো কি আমরা জানি? আমরা জানি, তাই না? কি কি বলতো? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, তাই না? বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে, তাই না? তো এর সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছিলাম। এবং আরো কি পড়েছিলাম? একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছিলাম, তাই না? আদর্শ মূলের কয়টি অঞ্চল আমরা জানি? আদর্শ মূলের মূলকে আবার কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছে, কয়টি? চারটি অঞ্চলে। দেখো, একটি হলো মূলটুপি বা মূলোত্র অঞ্চল। মূলোত্র অঞ্চলের কাজ কি আমরা জানি? আঘাত থেকে মূলকে রক্ষা করা, তাই না? আমি তারপরে একটু বলে দিচ্ছি। দেখো, এর পরের অঞ্চলটা হলো কি? পেছনের মসৃণ অংশটি হলো বর্ধিষ্ণু অঞ্চল। দেখো, দেখা যাচ্ছে বর্ধিষ্ণু, গত ক্লাসে আমি এটা একে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। বর্ধিষ্ণু অঞ্চলের কাজ কি? এই স্থানে মূলে বৃদ্ধি ঘটে, তাই না? এরপরের অংশটা হলো লোমশ মূলরোম অঞ্চল, তাই না? তাইলে মূলরোম অঞ্চল দিয়ে কি হয়? মূলরোম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে নেয়। এই অঞ্চলে পরে মূলের স্থায়ী এলাকা অবস্থিত। দেখো, মূলরোম অঞ্চল, এখান দিয়ে কি হয়? উদ্ভিদ পানি শোষণ করে নেয়। এই অঞ্চলের পরের মূলের স্থায়ী অঞ্চল, স্থায়ী এলাকা অবস্থিত, স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা ও প্রশাখা সৃষ্টি হয়। তাহলে উদ্ভিদের শাখা প্রশাখা কোথেকে সৃষ্টি হয়? এই স্থায়ী অঞ্চল থেকে। তাহলে আমরা মোটামুটি একটি আদর্শ মূলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে জেনে নিলাম। এখন দেখো, আমরা আজকে পার্ট তিন ও চার নিয়ে আলোচনা করব, তাই না? তো আমাদের পার্ট তিন এবং চারে কি আছে দেখো তো, মূলের প্রকারভেদ এবং কাজ। দেখো, মূলের প্রকারভেদ এবং কাজ, তাই না? দেখো তাহলে, সব গাছের মূল কি এক ধরনের হয়? অবশ্যই হয় না। দেখো, ধানের মূল আর আম গাছের মূল কি এক ধরনের? অবশ্যই না। বটের ঝুড়িও আসলে এক ধরনের মূল। উদ্ভিদের প্রয়োজনে এই মূলগুলি কি হয়? ভিন্ন রূপ ধারণ করে। বটের ঝুড়ি মূল, কেয়া গাছের ঠ্যাস মূল, পানের আরোহী মূল উদ্ভিদে প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে। দেখো, আমরা খেয়াল করলে দেখব যে সকল উদ্ভিদের, সকল ধরনের উদ্ভিদের মূল এক ধরনের নয় বা একরকমের নয়। একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান, ভুট্টা বা ঘাসের মূল হতে ভিন্ন রকমের হয়। এর ভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি অবস্থান অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটি হলো স্থানিক মূল এবং অন্যটি হলো অস্থানিক মূল। তাহলে দেখো, ভিন্নতার জন্য বা উৎপত্তি ও অবস্থান অনুযায়ী আমরা দেখো, উৎপত্তি ও অবস্থান অনুযায়ী, উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত কয় ধরনের মূল পাওয়া যায়? প্রধানত দুই ধরনের মূল পাওয়া যায়। প্রধানত দুই ভাগে মূলকে ভাগ করা হয়েছে, তাই না? ভাগ করা যায় কি কি বলতো? একটি হলো স্থানিক মূল, স্থানিক মূল, এবং অন্যটি হলো কি? অস্থানিক মূল, অস্থানিক মূল। দেখো তাহলে, এরপর দেখো স্থানিক মূল কাকে বলে? এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতর প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। তাহলে স্থানিক মূলের ক্ষেত্রে কি হয়? স্থানিক মূলের ক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি
মাটি ভিতর প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূল কি থাকে? স্থানিক মূলে প্রধান মূল থাকে, যেমন কি মূলা, আম, জাম, মরিচ, তারপরে কি সরিষা ইত্যাদি উদ্ভিদের মূল। এরপর দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের দুইটি বীজপত্র থাকে, কোথায়? এটা অবশ্যই ভ্রূণে। ওকে, তাহলে দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা প্রশাখা নিয়ে কি হয়? স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। আম, জাম, মরিচ, সরিষা, নয়নতারা প্রভৃতি উদ্ভিদে এই ধরনের মূলতন্ত্র রয়েছে। তাহলে আমরা কি পেলাম? প্রধান মূলের উৎপত্তি হয় কোথেকে? ভ্রূণমূল থেকে, তাই না? এগুলো কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে নিবে, তোমাদের এমসিকিউ বলো বা এক কথায় উত্তর বলো, এগুলোতে তোমাদের এই প্যাটার্নগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। এরপর দেখো অস্থানিক মূল। অস্থানিক মূল কি? এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কোথেকে উৎপন্ন হয়? কাণ্ড বা পাতা থেকে উৎপন্ন হয়। এরা আবার কয় ধরনের হয়? দুই ধরনের হয়, একটা হলো কি গুচ্ছমূল, আর একটা কি অগুচ্ছমূল। দেখো ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি করে। তাহলে কেমন? সরু আকারে একগুচ্ছ মূল থাকে। এরা গুচ্ছমূল, ভ্রূণমূল নষ্ট হয়ে সেই স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে। তাহলে ভ্রূণমূল নষ্ট হয়েও সেখান থেকে কি উৎপন্ন হতে পারে? গুচ্ছমূল উৎপন্ন হতে পারে, যেমন কি ধান, নারিকেল, সুপারি ইত্যাদি। এরপর দেখো অগুচ্ছমূল। এইসব মূল একত্রে গাদাগাদি করে কেমন করে থাকে? স্তূপ আকারে থাকে, জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে। তাহলে কি অগুচ্ছমূল কি? গুচ্ছমূল হলো গুচ্ছাকারে থাকে, আর অগুচ্ছমূল গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে এটা কি আলাদা। যেমন কি কেয়া গাছের ঠ্যাসমূল, বটের ঝুড়িমূল, এই ধরনের অগুচ্ছমূল। এবার দেখো মূল কি ধরনের কাজ করে থাকে। মূলের কাজ দেখো, মূল কি ধরনের কাজ করে? মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে কি ঝড় বা বাতাস হলে কি হয় না, সহজে হেলে পড়ে না। এরপর দুই নম্বরে দেখো মূল মাটি থেকে কি গ্রহণ করে? পানীয় খনিজ লবণ বা খনিজ পদার্থ শোষণ করে। আমরা জানি মূলে মূলরম অঞ্চল বলে একটি অংশ থাকে, এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয় যার মাধ্যমে উদ্ভিদ পানীয় খনিজ পদার্থ সংগ্রহ করে। এটা আমরা কোথায় পড়েছিলাম? আদর্শ মূলে মূলরম অঞ্চলে পড়েছিলাম, তাই না? দেখো তাহলে মূলের কাজগুলো আমি লিখে দিচ্ছি। এক নাম্বার কি দেখো তো, মূল উদ্ভিদকে কি করে? মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে কি হয়? ফলে ঝড় বা বাতাসে কি হয়? সহজে উদ্ভিদ ঠেলে পড়ে না, তাই না? এরপর আরেকটা পয়েন্ট কি বলতো, মূল মাটি থেকে কি করে? পানীয় খনিজ পদার্থ শোষণ করে। মূল মাটি থেকে পানীয় খনিজ পদার্থ কি করে নেয়? শোষণ করে নেয়। ঠিক আছে, তাহলে আমরা মূলের প্রকারভেদ জানলাম, স্থানিক মূল, অস্থানিক মূল। অস্থানিক মূল আবার দু প্রকার, যেমন কি গুচ্ছমূল, একটা হলো অগুচ্ছমূল। গুচ্ছমূল কি হয়? গুচ্ছাকারে থাকে, আর অগুচ্ছমূল কি হয়? একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে না জন্মে পরস্পর থেকে কি করে? এটা আলাদা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো মূলের কাজ, মূলের কাজ হলো মূল উদ্ভিদকে
মাটিতে কি করে শক্তভাবে আটকে রাখে এবং কি ঝড় ফলে কি ঝড় এবং ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। আরেকটা কাজ হলো মূলের, মূল মাটি থেকে কি করে পানি এবং খনিজ পদার্থ কি করে নেয়, শোষণ করে নেয়। এখন আমরা পার্ট পাঁচে চলে যাচ্ছি। দেখো কাণ্ডের বিভিন্ন অংশ, আমরা যখন আম পাড়তে গাছে উঠি তখন মাটির উপরে গাছের খাড়া লম্বা অংশটি হলো আঁকড়ে ধরে তবেই গাছে উঠি, এটাই গাছের কাণ্ড। এটা হলো আপাত দৃষ্টিতে আমরা এমনিতেই বলি, তাই না, গাছের কি মোটা অংশটা ধরে আমরা গাছের উপর উঠবো, তাই না। এরপর ধরো আম পাড়ি বা কাঁঠাল পাড়ি, তাই না। আর বইয়ের ভাষা হলো এই মোটা অংশটাই হলো কি কাণ্ড, এটাই গাছের কাণ্ড। কুল গাছের যে ডালে বসে কুল খায় এগুলো কি মনে করো শাখা পশাখা যেটা সেটা হলো শাখা, যেখানে বসে আমরা কি আম পাড়ছি বা কুল খাচ্ছি বা বড়ে খাচ্ছি সেটা হলো শাখা। গাছের শাখাও কিন্তু কাণ্ডেরই অংশ, উদ্ভিদের যে অংশ থেকে শাখা পশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড। এতে আবার কি থাকে, পর্ব থাকে, পর্বমধ্য থাকে আর কি মুকুল থাকে। দেখো পর্ব কি, দেখো পর্বটা কি, দেখো তাহলে দেখো এখানে কি বলা আছে, কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। তাহলে দেখো পাতার যে অংশ থেকে কাণ্ড বের হচ্ছে, কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হচ্ছে তাকে কি বলা হয়, পর্ব বা সন্ধি বলে। দেখো তাহলে কোন অংশটা পর্ব, এই যে এই ধরনের যেখান থেকে সাপোজ এখান থেকে পাতা বের হচ্ছে, তাই না, তাহলে এই স্থানটাই হলো পর্ব, তাই না, বা এই স্থানটাই হলো পর্ব, ঠিক আছে। আবার এর মধ্যবর্তী যে স্থানটা সেটা হলো কি, পর্ব মধ্য। তাহলে দেখো কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। পর্ব মধ্যে কি, পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি হলো পর্ব মধ্য। পর্ব মধ্য গাছকে কি করে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্ব মধ্য থেকে কোনো ধরনের মূল পাতা বা শাখা সৃষ্টি হয় না, এই যে মাঝখানের অংশ এখান থেকে আবার কি কোনো পাতাও সৃষ্টি হবে না বা শাখা মূল কিছুই সৃষ্টি হয় না, ঠিক আছে। এরপর দেখো মুকুল, কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। তাহলে পত্রকক্ষ কোনটি, কাণ্ডের সাথে পাতার যে কোন সৃষ্টি করে, কাণ্ডের সাথে পাতার যে কোন সৃষ্টি করে তাকে কি বলা হয়, পত্রকক্ষ বলে। সাধারণত মুকুল এই পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগে মুকুল সৃষ্টি হয়। অগ্রভাগে কি হয়, মুকুল সৃষ্টি হয়। দেখো অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়, কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শিশু মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্ম। শিশু মুকুলটা হচ্ছে কোথায়, দেখো কাক্ষিক মুকুল জন্মে পত্রকক্ষে এবং শিশু মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্ম, ঠিক আছে।
এরপর দেখো আজ আমাদের মূলের প্রকারভেদ এবং কাজ এবং কি কাণ্ডের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা ধারণা নিলাম। পরবর্তী ক্লাসে আমরা কাণ্ডের শ্রেণীকরণ এবং কাণ্ডের কাজ সাথে কি সাথে পাতার বিভিন্ন অংশ, মানব জীবনের মূল ও কাণ্ড এবং পাতার প্রয়োজনীয়তা এ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি আজকের টপিকসটা তোমরা বুঝতে পেরেছো, তোমরা একটু দেখে নিবে, রিভিশন নিবে এবং কি কোনো প্রশ্ন জিজ্ঞাসিত থাকলে কি করবে কমেন্টসের মাধ্যমে মিসের সাথে কথা বলে নিবে, ঠিক আছে? বা আমাদের নাম্বারও রয়েছে তোমাদের ডায়েরিতে, সেখানেও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্টে কথা বলতে পারো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে আর কি করবে, বাসায় অবস্থান করবে। বাই।